লাল মাটির রাস্তা অফ রোড অফ রোড ও কি ভিউ গুড মর্নিং এখন সকাল 5:45 বাজে তো তোমরা হচ্ছে সকাল সকাল আমি এখন কি করছি তো আজ একটা ছোট্ট ট্রিপ করার ইচ্ছা আছে তো এখন আস্তে আস্তে রেডি হব ব্লগে থাকো সঙ্গে থাকো দেখতে হবে কোথায় যাচ্ছি আমি তো চলো এখন আস্তে আস্তে রেডি হয়ে বেরো চলে এসেছি এখন সরাসরি মোটো ব্লগে আর এখন বাজে হচ্ছে 6:21 তো আর দেরি করবো না এখন আস্তে আস্তে বেরোই জয় মা তোমরা হয়তো এতক্ষণ ইউটিউবের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি ইয়েস কোলাঘাটে যাচ্ছি তো কোলাঘাটের ওখানে যে রূপনারায়ণ নদী আছে ওই রূপনারায়ণ নদীর ওখানে গিয়ে একটুখানি কিছুটা সময় কাটাবো সকালবেলা তারপর ওখান থেকে কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করব করে আস্তে আস্তে ব্যাক করব গুগলে যা ডিস্টেন্স দেখাচ্ছে বারাসাত থেকে কোলাঘাট মোটামুটি নিয়ার অ্যাবাউট 90 কিলোমিটার আর সময় লাগবে মোটামুটি প্রায় 2 ঘন্টা তো এখন যতটা টেনে যাওয়া যায় ইচ্ছা আছে কোনো জায়গায় কোনো ব্রেক দেবো না একেবারে টানা চলে যাব যদি সেরকম মনে হয় তাহলে গিয়ে কোথাও একটু চা টা খেয়ে নেব এখন দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্কাইওয়াক দেখা যাচ্ছে আর আমি এই দিকটা বাঁদিকে বালি ব্রিজ ধরে নিচ্ছি বাবা চারিদিকে পুরো কুয়াশা এই বালি ব্রিজটা ক্রস করে আমি এখান থেকে সোজা চলে যাব কোনা এক্সপ্রেসওয়ে ক্রস করে সলক ক্রস করে ওখান থেকে যাব আলমপুর আলমপুরের খানিকটা যাওয়ার পরেই পড়বে হচ্ছে ধুলাগড় টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজা পেরোনোর পরে খানিকটা গেলেই পড়ে যাবে হচ্ছে উলুবেড়িয়া তার খানিকটা যাওয়ার পরে পড়বে হচ্ছে বাগনান বাগনানের পরে আসবে দেউলটি আর তারপরেই পৌঁছে যাবো হচ্ছে কোলাঘাট দিকটা দেখা যাচ্ছে কি কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি বেশ সুন্দর সাজানো জায়গাটা
আর উপর দিয়ে এটা কোনা এক্সপ্রেস ওয়ে চলে যাচ্ছে, কোনা এক্সপ্রেস ওয়ে। সামনে কোলাঘাট টোল গেট, কোলাঘাট টোল গেট দিয়ে বেরোবো এখন। কোলাঘাট পৌঁছে গেছি। কোলাঘাটের আগে এইখান থেকে ডান দিকে চলে যাচ্ছে রূপনারায়ণ নদীর ব্রিজ আর কি, কোলাঘাটের ব্রিজ। এই পাড়টা পেরোলেই হচ্ছে কোলাঘাট, আর আমি বাঁ দিকটা চলে যাবো। বাঁ দিকটা দিয়ে দেখি নদীর ধারটা যদি যাওয়া যায়। সাইডের ভিউটা একবার দেখো, পুরো গ্রিন গ্রিন একদম, পুরো সাইডটা দারুণ লাগছে। আমাকে মনে হচ্ছে বাঁদিকে রাস্তা না, সোজা রাস্তাটাই ধরতে হবে নদীর দিকে যেতে গেলে। লাল মাটির রাস্তা, অফরোড অফরোড স্যাডলিং করি। পাশে একটা ব্রিজ রয়েছে, ও কি ভিউ কি ভিউ। অসাধারণ অসাধারণ। বালি রয়েছে, চাকা স্পিড করছে। এই হচ্ছে রূপনারায়ণ নদী। আর এটা মনে হচ্ছে কোনো রেলওয়ে ব্রিজ আছে। কোলাঘাট ব্রিজের ধারে এখন পৌঁছে গেছি। তো ব্রিজের পাশ থেকে আমি এখন নেবেছি, নেবে একটুকুনি সাদে পাশে আর কি যেটা রূপনারায়ণ নদী আছে, এই রূপনারায়ণ নদীর এইখানটা আর কি এসেছি। তো অসাধারণ অসাধারণ একটা জায়গা, মানে এখানে এসে এত সুন্দর লাগলো ফিলিংটা। শান্ত পরিবেশ, খুব সুন্দর একদম, আর বেশ হাওয়া দিচ্ছে সকালবেলা। এখন মোটামুটি কটা বাজে, এই 7:45 বাজে এখন আর কি। তো আমি এখানে পৌঁছে গেছি, এত সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লাগলো, বেশ বেশ ভালো লাগলো। এই ব্রিজটা চলে যাচ্ছে ওপারে কোলাঘাট, আর ওদিকটা হচ্ছে মেদিনীপুর, আর এদিকটা হচ্ছে হাওড়া। নদীর এপারে আমি আছি হাওড়াতে, আর ওপারটা হয়ে যাচ্ছে তোমার মেদিনীপুর। তো এই ব্রিজ একটা গেছে, এটা দিয়ে ট্রেন যায় মোস্ট প্রবাবলি। এখন ভাটা রয়েছে বলে একটুখানি জলটা কমও আছে। আর ওই দেখো দূরপাল্লার ট্রেন সব যাচ্ছে, আপ ডাউন ক্রস করছে। অসাধারণ একটা জায়গা, মানে এদিকে এসছি কিন্তু এরকম সুন্দর একটা জায়গা রূপনারায়ণ নদী ব্রিজের নিচ দিয়ে কোনোদিন আসিনি। আর আমার বাইক রাখা আছে ওই ওই দিকে।
একটা নদীর ধারে যাওয়ার রাস্তা আছে আমাকে বললো। এই ওপরে হচ্ছে ব্রিজ, রেল ব্রিজ, আর আমি এখান দিয়ে চলে এসেছি। খুব সুন্দর জায়গা। অসাধারণ একটা জায়গা। তো এরকম রূপনারায়ণ নদীর ধারে এসে নামতে পারবো আমি ভাবিনি, মানে ভাবতে পারিনি, আমার চিন্তা ভাবনার বাইরে। তো হঠাৎ করে কি মনে হলো, যাই সাইড দিয়ে দেখি কোনো নাবার রাস্তা আছে কিনা, তো চলে এলাম। যাই হোক, এবার আস্তে আস্তে ফিরি, আর একটুখানি গিয়ে কোথাও একটু ব্রেকফাস্ট করে নেবো, করে তারপর আবার একটুখানি যেতে হবে অফিসের দিকে। চলো এখন যাই। এই হচ্ছে কোলাঘাট আর এই রূপনারায়ণ নদী। এরপর বর্ষা আসবে, আরো জলে ভরে যাবে। এখনই কি জল রয়েছে, রূপনারায়ণ নদী এটা। এই সামনে হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের জুম করে দেখাচ্ছি। সকালে এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর আমার ব্রেকফাস্টে আছে হচ্ছে পুরি, ডাল, আর এদিকে মিষ্টি। আর ব্রেকফাস্টটা সেরে নিয়ে এখান থেকে সোজা বেরিয়ে যাব। আর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? চলো, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই।